বাংলাদেশকে জঙ্গিবাদ বলতে চায় না। এরা যদি ক্ষমতা থাকতো, এরা যদি পারতো, এরা তো চায় আগামী দিনে ইসলাম এবং মুসলমান এবং নবীকেই জঙ্গিবাদ বলবে। এদের মূলে এদের মনে এটা, আপনারা বিশ্বাস করেন বা নাই করেন আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু সত্য এটাই। এরা মূলত বলতে চায় ইসলাম জঙ্গিবাদ। যারা মূর্তির বিরুদ্ধে বললে জঙ্গিবাদ কয়, সন্ত্রাসবাদ কয়, যারা মদিনা সনদের কথা বললে আল্লামা জুনাইদ বাবু নগরীর নামে মামলা করে দেয়, এই বদমাশগুলো মুক্তিযুদ্ধ মঞ্চের দোহাই দিয়া মদিনা সনদের কথা বলার কারণে আল্লামা জুনাইদ বাবু নগরীর উপর মামলা করে দেয়। আমি বলতে চাই, ও বদমাশের দল, তোমরা কি জানো না তোমাদের যারা তোমাদেরকে যারা জননী বলো, তোমরা যাকে এত সম্মান করো, সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও তো কিছুদিন আগে মদিনা সনদের কথা বলছে। হে অন্ধের দল, তোরা কি দেখোস না? দেখে তাইলে মদিনা সনদ যখন শেখ হাসিনা বলছিল তখন মামলা করোস নাই কে? বাবুনগরীরে দুর্বল পাইছ? হ্যাঁ, বাবুনগরীরে দুর্বল পাইছ। আসলে এদের শত্রুতা আল্লামা জুনাইদ বাবুনগরী দামাত বারকাতুহুম নয়, এদের শত্রুতা এরা হাসিনা বাবুনগরী কোনো কিছুই না। মূলত এদের সমস্যা হলো মদিনা সনদের কথা বললেই এদের গায়ে চুলকানি লাগে। কারণ মদিনা সনদে দেশ চললে মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, ইয়াবাবুদি হইতে পারবে কেউ? ইয়াবাবুদি নাই? হ্যাঁ, ইয়াবার সম্রাট যেমনি সবগুলোরে ক্রস পায়ার আর ধরতেছে তখনই হ্যাঁ হজে গেছে। কি চালাক দেখছেন, চলে গেছে হজ করতে মাশা আল্লাহ। আবার শুধু হজ করতে চলে যায় নাই, এখন দেখলো ওনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে তো দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তাহলে কি করা যায়? ওনার স্ত্রীকে দিয়ে দাও। হ্যাঁ, কি সুন্দর সিস্টেম, এজন্য পুরাতন বোতলে নতুন মাল, বুঝেন নাই? এই যদি হয় আমাদের দেশের সর্বোচ্চ অঙ্গনের সিস্টেম, তবে মনে রাখবেন আপনাদের দ্বারা জীবনে কোনোদিন ইয়াবা মুক্ত দেশ হবে না, মাদক মুক্ত হবে না, ফেন্টানিল মুক্ত হবে না। এই দেশকে মাদক মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে, ইয়াবা মুক্ত করতে হলে দেশকে মদিনা সনদে চালাতে হবে। ইসলামের সনদে যদি মদিনা সনদে যদি রাষ্ট্র চলে, তবে মনে রাখবেন চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ মুসলমান চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাংলাদেশে আর কোনো ইয়াবা সম্রাট তো দূরের কথা, একটা ইয়াবা ব্যবসায়ীও পাওয়া যাবে না। গড়ে গড়ে দুর্গ গড়ে তুলো ইয়াবার বিরুদ্ধে প্রতিহত কোনো যুবক, একটা যুবক এই সমাজের সব যুবক ধ্বংস হয়ে যায় নাই, হয়ে গেছে? যুবকরা তোমরা যারা ভালো আছো, তোমাদের কাছে কথা থাকবে, যে সমস্ত ব্যক্তিরা সমাজে ইয়াবার ব্যবসা করবে এদেরকে চিহ্নিত করো, গণ তুলাই দিয়ে এদেরকে থানায় প্রেরণ করো। পুলিশ যদি ইয়াবার যারা সম্রাট ইয়াবার ব্যবসা করে তাদেরকে যদি পুলিশ প্রশাসন প্রোটোকল দেয়, এই সমস্ত প্রশাসনের বিরুদ্ধে অবস্থান তৈরি করো, তবে ইয়াবার বিরুদ্ধে যদি জাগ্রত হও ইয়াবা যদি কিছুটা হলেও নির্মূল হয়। ইয়ারা তো ইয়াবা ধরবে, আবার দেখা যাবে থানার ভিতরে বাবা পাচার করে, কথা বলেন না কেন? আমি নিজে সাক্ষী। কি বলেন আপনি? জেলখানার ভিতরে ইয়াবা পাচার করে। আহ, কি দেশ হয়ে গেল! এক লোক জিজ্ঞেস করতেছে, কয় হুজুর বাইরে ইয়াবা খাইলে দইরা ভিতরে আনে, ভিতরে খাইলে কই নিব? কি বুঝলেন, এই হলো দেশের পরিস্থিতি। ও পৃথিবীর মানুষ, ও সাতকানিয়ার মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি ভাইরা, হাসির জন্য, হাসির খোরাক দেওয়ার জন্য, তোমাদের রক্তগুলো গরম করার জন্য আর তোমাদের ইমানি জজবাগুলোকে পয়দা করার জন্য আমরা এখানে শুধুমাত্র কথা বলতে চাই না, আমরা তোমাদের অন্তরে হকের আওয়াজগুলো, সত্যের বাণীগুলো তোমাদের কর্ণকোহরে পৌঁছে দিয়ে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার মধ্যে ফরক করতে চাই। কেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হাল্লাসাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, হাল্লাসাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবী, আপনি বলেন যারা জানে এবং যারা জানে না এরা কি সমান হতে পারে? কথা বলেন। তাহলে একজন মূর্খ
ইয়াবা খাবে, আবার সেবন করবে। একজন আলেম সেও ইয়াবা সেবন করবে? আলেম সেও আবার পক্ষে কথা বলবে? একজন মূর্খ মদ খাবে, পেনসিডিল সেবন করবে, একজন আলেম সে কি কখনো ইয়াবার পক্ষে কথা বলতে পারে? ও মুসলমান, যেমনি ভাবে একজন মূর্খ ব্যক্তি ইয়াবা খাইলে আলেম ইয়াবার পক্ষে বলবে না, ইয়াবা খাবে না, একজন মূর্খ ব্যক্তি মদ খাইলে ইয়াবার পক্ষে কথা বললে, মদের পক্ষে কথা বললে আলেম বিরোধিতা করবে, পক্ষে বলবে না। ঠিক তেমনি ভাবে এদেশেও যদি কোনো ব্যক্তি মূর্তির পক্ষ নেই, তাহলে কোনো আলেম কখনোই মূর্তির পক্ষ নিতে পারে না। তোমরা তো ছোট বাচ্চা যেমন রাস্তায় দৌড় মারে, বাবা মা হাতে থাবা দিয়া ধরে, ছোট বাচ্চা যেমন পুকুরের মধ্যে দৌড়ে পানিতে ঝাঁপ দিতে চায়, বাবা মা হাতে ধরে যাইতে দেয় না, আগুনের মধ্যে ছোট বাচ্চা পড়তে যায়, কিন্তু মা দেয় না, বাবা দেয় না। কেন দেয় না? বাবা মা তার উপকার চায়, ক্ষতি চায় না, কিন্তু ছেলেটা হাতে ধরার কারণে কান্না করে। কান্না যেহেতু করে, সেহেতু বোঝা যায় সে তার মনের ভিতরে খুব কষ্ট পাইল। সে মনে মনে কয়, আমার বাবা মনে হয় আমার ভালো চায় না, আমার মা মনে হয় আমার ভালো চাই না। কিন্তু প্রকৃত পক্ষে ওই সন্তানের কি ক্ষতি চায়, নাকি বাবা মা ভালো চায়? ও মুসলমান, ও সৎকারিয়ার মুসলমান, প্রিয় ভাইরা, তোমাদের কাছে বলতে চাই, যেমনি ভাবে মা তার ছেলেকে, মা তার সন্তানকে রাস্তায় যাইতে যায় না, পানির মধ্যে যাইতে দেয় না, আগুনের দিকে যাইতে দেয় না, কেন তাদের ক্ষতি হবে বুঝে? ঠিক তেমনি ভাবে যারা আলেম, হাল্লাস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলছেন যারা জানে এবং যারা জানে না তারাও সমান হতে পারে না, তারা কখনো ইয়াবার পক্ষে কথা বলবে না, মদের পক্ষে কথা বলবে না, সুদের পক্ষে কথা বলবে না, ঘুষের পক্ষে কথা বলবে না, মূর্তির পক্ষে কথা বলবে না। এদের কাজ কি? আমার রাসূল বলে গিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটা বাণী হলেও পৌঁছা দাও। কেন পৌঁছাবা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আ উলামায়ে কেরাম হলো আমার নায়েব, আমি নবীর নায়েব, তোমরা ওয়ারিস, তোমরা কেমন ওয়ারিস? ফাইনাল আম্বিয়া আলাম ইউয়ারিতু দিনারাও ওয়ালা দিরহামা, তোমরা কোনো টাকা পয়সা দিনার দিরহামের ওয়ারিস না, তোমরা কোরআনের ওয়ারিস, ইলমের ওয়ারিস, ইলমে নববীর ওয়ারিস,